আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমি আলোচনা করব মেয়েদের কাপড় শুকানো নিয়ে। সকলেই মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আমাদের সমাজে দেখা যায় অনেক বোনেরা মায়েরা গোসল করার সময় তাদের কাপড় শুকাতে দেয় বারান্দায় অথবা বাড়ির ছাদে। সাধারণত কিছু কিছু ক্ষেত্রে এমন জায়গায় দেওয়া হয় যে জায়গায় মানুষের চলাফেরা চলে, অর্থাৎ পুরুষের সমাগম সবচেয়ে বেশি থাকে। আল্লাহ তাআলা মেয়েদের জন্য পর্দা ফরজ করেছেন। নারীদের চেহারার মধ্যে শুধু পর্দা নয়, বরং বাহ্যিক দৃষ্টিতেও পর্দা করতে হবে। নারীদের কাপড়ের মধ্যে রয়েছে পর্দা। অনেক মহিলারা আছে তারা গোসল করার পর তাদের যে কাপড়গুলো রয়েছে, যেমন হতে পারে কামিজ, পায়জামা আর বিভিন্ন ধরনের পোশাক, এমনকি অনেকে ছোট ছোট ড্রেস পর্যন্ত বা অশালীন যে পোশাক রয়েছে সেগুলো পর্যন্ত শুকাতে দেয়, যা প্রকাশ্যে। একজন পরপুরুষ যদি আপনার পায়জামা বা আরও যে সকল পোশাক রয়েছে সে যদি তা দেখতে পায়, আর ওই পুরুষ ব্যক্তি যদি প্রাপ্তবয়স্ক হয়, তাহলে তার মনে অবশ্যই কুধারণা আসতে পারে। যদিও আপনাকে সে কোনো দিনও দেখেনি, কিন্তু আপনার কাপড় দেখে সে উপলব্ধি করতে পারবে, আপনার শারীরিক গঠন সে অনুমান করতে পারবে, আর তার মনে বিভিন্ন ধরনের কুমন্ত্রণা সৃষ্টি হবে, আর সেও গুণাগার হচ্ছে, আপনিও গুণাগার হচ্ছেন। এটাকে বলা হয় চোখের চিনা, যা কবিরা গুণা পর্যায়। এই গুণার ভার ওই মহিলার আমলনামায় যোগ করা হবে, কারণ এর জন্য আপনি দায়ী, আর একটি গুণা যথেষ্ট জাহান্নামে নেওয়ার জন্য। আল্লাহ তাআলা বলেন, কেউ যদি সামান্য পরিমাণ গুনাহ নিয়ে উপস্থিত হয় তাহলে কবরের মাটি তাকে ছাড় দেবে না। তাই মহিলাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যখন গোসল করবেন তখন কাপড়গুলো এমনভাবে রাখবেন যাতে করে পুরুষের নজরে না যায়। যেখানে পুরুষেরা সচরাচর না যায় সেখানে আপনারা কাপড় শুকাতে দিবেন। আর যে সকল ড্রেসগুলো খুবই ছোট ছোট বা অশালীন দেখায় সেগুলো আপনারা গোপনে রাখবেন, হতে পারে নিজের রুমে অথবা কাপড়ের নিচে রাখতে পারেন। সুতরাং এই বড় মাপে গুনাহ থেকে আমাদের মা বন্ধু উচিত ফিরে আসা। যারা এখনো ভুল করছেন তারা সংশোধন হয়নি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তাফিক দান করুক, আমিন।